হ্যালো আজ ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করবো তো ভয়েস চেঞ্জকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অ্যাক্টিভ একটা প্যাসিভ তো অ্যাক্টিভটা কি না সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স ইজ দ্য অ্যাক্টর সেন্টেন্সে যে সাবজেক্টটা আছে সেটা অ্যাক্টর হিসেবে কাজ করে মানে সে কাজটা করে আর প্যাসিভটা কি না সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স ইজ অ্যাক্টেড অ্যাপন মানে সেন্টেন্সের সাবজেক্টটা দ্বারা কাজটা করা হয় তো যেমন এখানে একটা এক্সাম্পেল দিয়েছি আমি আই আইডিডিট মানে আমি এটা করেছিলাম তো এটা পাস টেন্স তো এটা অ্যাক্টিভে আছে মানে আমি এটা করেছিলাম এখানে সাবজেক্ট আই তো সাবজেক্টে সাবজেক্ট কাজটা করছে তো এখানে কী হবে প্যাসিভটা ইট ওয়াজ ইটটা কি অবজেক্ট অবজেক্টটা প্রথমে আসবে ইট ওয়াজ ডান বাই মি এটা আমার দ্বারা করা হয়েছিল তো অবজেক্ট তারপরে ওয়াজ বা ওয়ার বসে তারপর ভাবে তিন নম্বর ফর্ম তারপর বাই তারপর সাবজেক্ট এটা পাস্ট টেন্সের আমি পরে আলোচনা করবো যেমন পাস্ট টেন্সটা ফার্স্ট ভয়েস ভয়েসে শেখাব তো আজ প্রথমে দেখবো আমরা পেজেন্ট ইন্ডিফিনাইট তো পেজেন্ট ইন্ডিফিনাইটের আমরা একটিভার ফর্মুলা জানি আগে ভিডিওতে আমি দেখিয়েছি যে সাবজেক্ট তারপর ভারবেের এক নম্বর ফর্ম তারপর অবজেক্ট ঠিক আছে যেমন আই ডু ইট এখানে দেখো সাবজেক্ট ভারবেের এক নম্বর ফর্ম তারপর অবজেক্ট আছে এবার যখন এটা প্যাসিভ করব তখন কী হবে তার ফর্মুলাটা অবজেক্ট আসবে প্রথমে তারপর এম ইজ অথবা আর ভারবে তিন নম্বর ফর্ম তারপর বাই তারপর সাবজেক্ট তাহলে আই ডু ইট আমি এটা করি এটা প্যাসিফি কী হবে ইট ইজ ইটের পর ইজ বসে ইট ইজ ডান দেখো এখানে ডু ডিট ডান এখানে ডু হচ্ছে এক নম্বর ডিট দু নম্বর ডান হচ্ছে তিন নম্বর তো ইট ইজ ডান ভারবে তিন নম্বর ফর্ম বসে গেল তারপর কি আছে বাই বাই মি আই থাকলে কী হয় প্যাসিভে মি হয়ে যাবে মানে এটা আমার দ্বারা করা হয় ইট ইজ ডান বাই মি এটা প্যাসিভ ফর্ম এটা প্যাসিভ ফর্ম তো আর একবার দেখে নাও যে সাবজেক্ট তারপর ভারবে এক নম্বর ফর্ম তারপর অবজেক্ট এসে অ্যাক্টিভ আর প্যাসিফের ফর্মুলা কি অবজেক্ট তারপর এম অথবা ইজ অথবা আর বসবে এখানে যদি দে থাকতো তাহলে দেয়ের পর আর হতো তারপর ভাববে তিন নম্বর ফর্ম তারপর বাই তারপর সাবজেক্ট এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াসটা আমরা আগে জানি যে একটি ফর্মুলা হচ্ছে সাবজেক্ট তারপর এম ইজ আর তারপর ভার্বের সঙ্গে আইএনজি তারপর অবজেক্ট যেমন হি ইজ ডুইং ইট সে এটা করছে তো এটা প্যাসিভ ফর্মুলাটা দেখে নাও অবজেক্ট তারপর এম ইজ আর তারপর বিং তারপর ভার্বের তিন নম্বর ফর্ম তারপর বাই তারপর সাবজেক্ট তাহলে এটা কী হবে প্যাসিভ ফর্মুলা ইট অবজেক্ট ইট বসে গেলো তারপর কি আছে ইট বসবে ইটের পর ইট ইজ বিং বিং আছে বিং ডান ডু ডিট ডান তিন নম্বর ফর্ম ডান বাই হিম হি থাকলে কী হয় হিম হয় যেমন আই থাকলে মি হয় সেরকম হি থাকলে হিম হয় আর একটা দেখে নাও দে আর গিভিং বুকস এটা একটি ফর্ম দে আর গিভিং বুকস তারা বই দিচ্ছে তাহলে প্যাসিভ ফর্মে কী হবে এখানে অবজেক্ট কোনটা বুকস এটা হচ্ছে অবজেক্ট এটা অবজেক্ট আর এটা হচ্ছে সাবজেক্ট তো বুকস আর গিভেন বিইং গিভেন বাই দেম দে থাকলে কী হয় দেম হয় আর বুকস এখানে অবজেক্ট তাহলে অবজেক্টটা প্রথমে আসবে তারপরে কী আছে ফর্মুলা দেখে নাও বুকস যেহেতু আছে সে আছে সেই জন্য কী হবে আর্টটা বসবে বুকস আর বিইং গিভেন বাই দেম দে থাকলে কী হয় দেম হয় দেখে নাও ভালো করে অবজেক্ট তারপর ইজ আর্ট তারপর ভার্বের সঙ্গে আইএনজি সরি অবজেক্ট তারপর অ্যামিজার তারপর বিং তারপর ভারবে তিন নম্বর ফর্ম তারপর বাই তারপর সাবজেক্ট এটা পেজেন্ট কন্টিনিউসের ফর্মুলা তোমার ভালো করে দেখে নিও আর একটা হচ্ছে পেজেন্ট পারফেক্ট তো প্রেজেন্ট পারফেক্টের আমরা অ্যাক্টিভের ফর্মুলা কি জানি যে সাবজেক্ট তারপর হ্যাজ অথবা হ্যাব তারপর ভার্বের তিন নম্বর ফর্ম তারপর হচ্ছে অবজেক্ট তো এখানে প্যাসিভের ফর্মুলা কি হবে অবজেক্ট তারপর হ্যাজ হ্যাব তারপর বিন বি ডবল ইএন বিন তারপর ভার্বের তিন নম্বর ফর্ম বাই তারপর সাবজেক্ট তো এখানে দেখো আই হ্যাভ সিন হিম আমি তাকে দেখেছি এটা অ্যাক্টিভ ফর্ম প্যাসিভ ফর্মে কী হবে হিমটা তখন কী হয়ে যাবে হি হয়ে যাবে হি হ্যাজ হির পর হ্যাজ বসে হি হ্যাজ তারপর কী আছে বিন হি হ্যাজ বিন ভার্বের তিন নম্বর ফর্ম সিন হি হ্যাজ বিন সিন বাই আই থাকলে কী হয় মি হয় তাহলে হি হ্যাজ বিন সিন বাই মি এটা প্যাসিভ ফর্ম তো দে হ্যাভ গিভেন

এটা প্রেজেন্ট পারফেক্টের জন্য এটা প্রযোজ্য তো এটা তোমরা বুঝতে পারছ নিশ্চয়ই তো পরের ভিডিওতে আমরা পাস্ট তারপর ফিউচার নিয়ে আলোচনা করব আজ এই পর্যন্তই থাক ধন্যবাদ